হ্যালো এভরিওয়ান, আমরা লাস্ট দিনে দেখেছিলাম যে কিভাবে প্রোগ্রামের মধ্যে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় যে আমি এই কোড রান করব কি করব না। তো আজকে আমরা দেখব যে ওই সেম কোড আমরা যদি চাই বারবার রান করতে তাহলে কিভাবে করব। ওকে, তো আমরা প্রথমে একটা ফাইল খুলে নেই। আচ্ছা, আমরা ধরুন চাচ্ছি যে একটা কথা, সবচেয়ে সিম্পল একটা জিনিস কি, একটা প্রিন্ট স্টেটমেন্ট আমরা বারবার রান করতে চাই। যদি আমরা চাই যে আই লাভ প্রোগ্রামিং এই কথাটা বারবার আসুক, কি করতে পারি? আমরা যদি 10 বার চাই প্রিন্ট স্টেটমেন্ট 10 বার লিখতে পারি। সো এটা একটু লিখি। আচ্ছা, আমরা কি করলাম যে একটা লাইনই বারবার লিখলাম। আমরা যদি এখন রান করি, সো আমরা যেটা করতে চাচ্ছি সেটাই হচ্ছে। কিন্তু আমরা লাস্ট একদিন হচ্ছে বলছিলাম কি, সেম ভ্যালু যাতে বারবার লিখতে না হয় তা এই জন্য আমরা ভ্যারিয়েবল ইউজ করতেছি। তাহলে একইভাবে সেম কোড বারবার যাতে লিখতে না হয় তারও তো একটা সিস্টেম থাকা উচিত, এবং সেই সিস্টেমটাই হচ্ছে লুপ। সো লুপ করে কি, যে একই কোড বারবার রান করে। সো আমরা একটু ট্রাই করে দেখি। ফোরট্রানে লুপ লিখতে হয় খুবই সিম্পল, যে লুপটা সেটা হচ্ছে ডু লুপ। সো এটা লিখতে হয় ডু এবং শেষ করতে হয় এন্ড ডু দিয়ে। আমরা ইফ স্টেটমেন্ট যেমন শুরু করছিলাম ইফ দিয়ে, শেষ করছিলাম এন্ড ইফ দিয়ে, এটা শুরু করব ডু দিয়ে, শেষ করব এন্ড ডু দিয়ে। আমরা যদি এর ভিতরে আমরা যদি এই লাইনটা লিখি তাহলে এই কাজটা বারবার করতে থাকবে। এই যে আমাদের এই লাইনটা, এই যে দেখি আমাদের স্ক্রোল বার নিচে নামতেইছে, মানে প্রিন্ট হচ্ছেই হচ্ছেই, শেষ হয় নাই, এটা হইতে থাকবে। যতদিন প্রোগ্রাম চলবে ততদিন প্রিন্ট হইতেই থাকবে। আচ্ছা, এখন এটা তো একটা সমস্যা যে আমাদের এই প্রোগ্রাম হচ্ছে তো হচ্ছেই, থামতেছে না, থামার কোনো নাম নাই। এটা তো করা যাবে না, ইনফাইনাইট লুপ তো আমাদের তৈরি করা যাবে না। আমরা তো একটা এক না এক সময় বন্ধ করতে চাই। তো বন্ধ করার যেই কমান্ড সেটা হচ্ছে এক্সিট। আমরা যদি এখানে এক্সিট লিখে দেই তাহলে হচ্ছে প্রথমে লুপের ভিতরে ঢুকবে, এই কথাটা রান করবে, তারপরে এক্সিট পাইলে লুপ থেকে বের হয়ে আসবে। তাহলে আমাদের কি হচ্ছে, জাস্ট একবার প্রিন্ট হচ্ছে। তার মানে কি, আমাদের ডিরেক্টলি এক্সিট ইউজ করা যাবে না, নির্দিষ্ট কোনো কোনো একটা সময় আমাদের এক্সিট ইউজ করতে হবে, আমাদের আমরা যখন চাই। তো এটা কীভাবে করা যায়, আমরা একটা ভেরিয়েবল নিতে পারি ইন্টিজার আই। আমরা হচ্ছে আই দিয়ে গুণবো যে আমাদের লুপ কতবার চলছে। সো লুপের শুরুতে আমরা বলে দিই জিরো, সো লুপ একবারও চলে নাই। সো এবং লুপের ভিতরে এসে আমরা বলবো যে আমাদের এই কাজটা যখন একবার হয়ে যাবে তখন বলবো যে আচ্ছা আই এর ভ্যালু এক বাড়ায় দাও। সো এটা কী করলাম যে আই এর ভ্যালু অলরেডি যেটা আছে ওটার সাথে এক যোগ করে আবার আই এর ভিতরেই রাখতেছি। আচ্ছা, এটা করলাম, এখন আমরা চেক করব যে আই এর ভ্যালু, আমরা ধরি 10 বার প্রিন্ট করতে চাই, আমরা এখন চেক করব যে আই এর ভ্যালুটা 10-এর চেয়ে বড় হয়েছে কি না। সো আমরা যদি এইটা করি, আই এর ভ্যালু 10-এর চেয়ে বড় হয়েছে কি না, তাহলে এই কোডটা যখনই আমাদের স্যাটিসফাই করবে কন্ডিশনটা তখনই আমরা এক্সিট করব, আদারওয়াইজ এক্সিট করব না। তাহলে আমরা যদি এবার রান করে দেখি যে আমাদের প্রিন্ট কতবার হইল, 1 2 3 4 5 6 7 8 9 10 11 বার। 11 বার কেন হইল, আমরা হচ্ছে প্রিন্ট জিরো দিলাম, প্রথমে প্রিন্ট হইল, আই এর ভ্যালু 1 হইল, মানে একবার প্রিন্ট হয়েছে। এরকম করতে করতে যখন 10 হইল, আই এর ভ্যালু যখন 9 ছিল, 9 প্লাস 1 10 হয়ে গেল, মানে কি 10 বার প্রিন্ট হয়ে গেল। তারপরে আমরা চেক করছি 10 কি 10-এর চেয়ে বড়, অবশ্যই না, সো এটা ফলস আসছে, এই জন্য এক্সিট হয় নাই। সো আমরা যদি এক্স্যাক্টলি 10 বার চাই, আই গ্রেটার দেন অর ইকুয়ালস টু 10 দিলাম। এবার যদি রান করে দেখি আমাদের গুনলে দেখব যে 10 বারই আসছে। সো আমরা এক্সিট কমান্ড দিয়ে বলি যে লুপ থেকে বের হয়ে যাও। যখনই এই জিনিসটা রান হবে আমাদের কি একটা কন্ডিশন দিয়ে চেক করছি, আমাদের এই কন্ডিশন যদি স্যাটিসফাই হয় তখনই তো আমাদের এক্সিট রান হবে। সো আমরা এই এক্সিটটা একটা নির্দিষ্ট কন্ডিশনে রান করতেছি, সেই কন্ডিশনটা আমাদের বলে দিচ্ছে যে লুপ থেকে কখন বের হতে হবে। ওকে, সো লুপ, এই লুপটা আর একভাবে ইউজ করা যায়। আমরা এই জিনিসটা কমেন্ট করে দিই, আমরা আর এক জিনিসটা দেখি, আর একভাবেটা দেখি, কমেন্ট করে হচ্ছে কমেন্ট। ওকে, এখন আর একটা যে পদ্ধতি সেটা হচ্ছে আর একটু সিম্পলার। কীরকম সিম্পলার, আমরা হচ্ছে এই মানে লুপের ভিতর থেকে যে বের হইতে হবে একটা নির্দিষ্ট কন্ডিশনে, এটা খুবই একটা কমন জিনিস, কারণ লুপ কেউই সারা জীবন চালায় না। সো এই জিনিসটা ফোরট্রানে একটা বেসিকভাবে দেওয়া আছে, এটা কীভাবে আমরা কতক্ষণ লুপ চালাবো সেটা এভাবে বলে দেওয়া যায়, ডু ওয়াইল, তারপরে এখানে একটা কন্ডিশন দিতে হবে, তারপরে ভিতরে হচ্ছে আমাদের কোডটা থাকবে। আমাদের কোডটা কি এইটা, এটা একটু লিখে নেই। আচ্ছা, এখন যে ডু ওয়াইল দিয়ে ব্র্যাকেটের ভিতর যেভাবে মানে আমরা কন্ডিশন লিখি, ইফের কন্ডিশন কিন্তু এভাবেই লিখি। ইফের কন্ডিশন যদি স্যাটিসফাই করতো তাইলে আমাদের যেমন ইফ ব্লকে ঢুকতো, একইভাবে ডু ওয়াইলে যদি কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে আমাদের ব্লকের ভিতরে ঢুকবে। আমরা যদি প্রথমে আই ইকুয়ালস টু জিরো নিয়ে নিই, তাহলে আমাদের
যদি 10 বার প্রিন্ট করতে চাই, আমরা বলবো হচ্ছে আই লেস দেন 10, তাহলে কি হচ্ছে, প্রথমে আই ইকুয়ালস টু 0 চেক মানে সেট করলাম, তারপরে আই এর ভ্যালু 10 আছে ছোটো কিনা চেক করলাম, যদি ছোট হয়, যদি ট্রু পাই আমরা, তাহলেই আমরা এই ব্লকে ঢুকবো, ঢুকে কোডটা রান করব। এই এই পুরো ব্লকের কোডটা রান হয়ে যাবে, যখন যাবে তখন আরেকবার আবার এটা চেক করব কন্ডিশন। সো এই কন্ডিশন বারবার চেক করব, তারপর কোড রান করব। যখনই আমরা কন্ডিশন ফলস পাবো, তাহলে আর এই লুপের ভিতরে কোড রান করব না, তারপরে এন্ড্রু এর পরে যা কিছু আছে এইখানে এগুলো রান হবে। সো আমরা এটা একটু চেক করে দেখি কি হয়। এই যে আমাদের ইনফাইনাইটলি মেনি আসতেছে, কেন আমাদের আয়ের ভ্যালু তো কোথাও চেঞ্জ হচ্ছে না। সো আমাদের এটা প্রিন্ট করার সাথে সাথে বলবো যে আমরা অলরেডি একবার প্রিন্ট করছি, আমরা যেটা দিয়ে কাউন্ট করতেছিলাম সেই কাউন্টারটা একটু বাড়াই দেবো। সো বাড়াই দিলাম। সো এবার যদি রান করি, দেখতেছি যে আমাদের 10 বার প্রিন্ট হয়েছে। সো কি হইলো, যখন আয়ের ভ্যালু এরকম এক করে বাড়তে 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 যখন আয়ের ভ্যালু 10 হয়ে গেল, তার মানে কি আমাদের 10 বার প্রিন্ট করা হয়ে গেছে। তারপরে যখন এই 10 হইলো, তারপরে আবার ডু হাইলে যায়, এটা চেক করতেছে আই লেস দেন 10 কি না, এটা ফলস পাইলো, এই জন্যে আমাদের এটার বাইরে চলে আসলো। আমরা যদি পরে আর একটা প্রিন্ট স্টেটমেন্ট দিই এরকম লুপ এন্ডেড, তাহলে আমরা দেখতে পারবো যে লুপ বন্ধ হওয়ার সাথে সাথে ওইটা প্রিন্ট হই হবে, যে এটা আসলো, তারপরে লাস্টে লুপ এন্ডেড আসলো। সো আমাদের লুপ লিখার এই এরকম দুইটা পদ্ধতি আছে, এবং আরও একটা পদ্ধতি আছে, ওইটা কি, এই যে বললাম যে আমাদের সবসময় তো এক্সিট করতেই হয়, এই জন্যে এই কন্ডিশনটা একবারে উপরেই লিখে দেওয়ার একটা ব্যবস্থা হচ্ছে এইটা। আবার আমাদের জাস্ট এত থেকে এত চালাবো এইরকম লুপও প্রচুর বেশি হয়, সবসময় যে আমাদের এক্সপ্লিসিটলি কন্ডিশন চেক করতে হবে তাও না, এখানে তো আমাদের জাস্ট কাউন্ট করতেছি। এরকম কাউন্টার টাইপের লুপ যদি হয়, তাহলে আরও সহজভাবে লিখার পদ্ধতি হচ্ছে ডু লিখে আমি যেই ভেরিয়েবল দিয়ে কাউন্ট করব সেইটা লিখব, তারপর একটা সমান চিহ্ন দিব, তারপর কত থেকে কত পর্যন্ত কাউন্ট করব সেটা লিখব, আমি 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করতে চাই। আচ্ছা, এটা লিখে যদি আমি প্রিন্ট লিখি, সেমটাই আমি কপি করে দিই, তাহলে আমাদের সেম কাজটা হবে। এটাও আবার একটু কমেন্ট করে দিই। সো আমরা সেম কাজটাই হচ্ছে, সো আমাদের এখানে তিনটা লুপই সেম কাজ করতেছে, কিন্তু এই লুপটা সবচেয়ে ছোট, এই লুপটা এর চেয়ে একটু বড়, এই লুপটা আরও বড়। এখন তাহলে আমাদের এইটা দিয়ে যদি হয়, তাহলে আমরা এগুলো কেন করব, এটা হচ্ছে প্রশ্ন। একটা উদাহরণ চিন্তা করা যায় যে আমরা হচ্ছে 100 পর্যন্ত ফিবোনাচি নাম্বারগুলো জেনারেট করতে চাচ্ছি, তাহলে ওই নাম্বারটা আমরা তো জানি না 100 পর্যন্ত কতগুলো ফিবোনাচি নাম্বার আছে, আমরা জাস্ট একটা করে ফিবোনাচি নাম্বার বানাবো আর কন্ডিশন চেক করবো যে ওই ভ্যালুটা 100 হচ্ছে বড় হয়ে যাচ্ছে কিনা। সো এরকম কন্ডিশন চেক করার জন্য আমাদের একটা লুপ দরকার। জাস্ট আমাদের যদি শুধু কাউন্ট করার দরকার হয়, তাহলে আমরা জাস্ট এই লুপটা ইউজ করবো। আবার অনেক সময় হয় কি, যে আমাদের শুরুতে কন্ডিশন চেক করে তারপরে ঢোকার চেয়ে আমাদের শুরুতে একটা কাজ করতেছি, মাঝখানে কন্ডিশন চেক করে এক্সিট করবো কিনা বলতেছি, আবার এই কন্ডিশনের পরে আরেকটু কিছু কাজ করতে হইতে পারে, এরকম ক্ষেত্রে আমাদের এই লুপটা দরকার হয়। সো আমাদের তিন ধরনের লুপই দরকার হয়, এর মধ্যে সবচেয়ে সিম্পল কাজ হচ্ছে কাউন্টিং করার জন্য এইটা, আর যদি আমাদের জাস্ট কন্ডিশনের বেসে আমাদের লুপ চালাইতে হয় তাইলে এইটা, তাহলে আর হচ্ছে আমাদের যদি আরও মানে বেশি কন্ট্রোল দরকার হয় যে আমি কখন লুপ থেকে এক্সিট করব, তখন আমরা এই জিনিসটা ইউজ করব। আচ্ছা, এখন এই কাউন্টিংকে আরও হচ্ছে কয়েকটাভাবে করা যায়। এক হচ্ছে আমরা কি শুরু থেকে শেষ বলে দিচ্ছি, আমরা এটাও বলে দিতে পারবো যে কত পর পর, আমরা স্টেপ বলে দিতে পারবো। আমরা যদি চাই 1 থেকে 100 পর্যন্ত সবগুলো বেজোড় সংখ্যা চাই, তাহলে আমরা বলবো 1 থেকে শুরু হবে, মানে একের সাথে কত যোগ হয়ে হয়ে আগাবে সেটা আমরা বলে দিতে পারবো। আমরা যদি এখানে 2 বলে দিই, তাহলে একের সাথে 2 যোগ হয়ে হয়ে আগাবে, মানে আমাদের স্টেপগুলো হচ্ছে 2। সো আমরা যদি এই জিনিসটা আই এর ভ্যালুটাই প্রিন্ট করে দেখি এখানে, আমরা আই লাভ প্রোগ্রামিং এই টেক্সটটা বাদ দিয়ে, তাহলে আমরা দেখতে পারবো যে আই এর ভ্যালু আমাদের শুরু হয়েছে 1, 3, 5, 7, এখান থেকে 99 হয়েছে। আমরা এখানে 100 দিয়েছিলাম, তাহলে এখানে 99 হইলো কেন, এই 100টা হচ্ছে আমাদের এন্ড পয়েন্ট বা আপার লিমিট, আসলে আমাদের 100-এর আগ পর্যন্ত চলবে। আমাদের যদি এখানে 100-এ পৌঁছায় যাইতো, তাইলে আমাদের 100 আসতো, কিন্তু আই এর ভ্যালু যেহেতু 2 2 করে আগাচ্ছে সব বেজোর সংখ্যা, এই জন্য 100-এ যাইতে পারতেছে না, এই তো 99 হবে অথবা 101 হবে, কিন্তু 101 আমাদের এই লিমিটের চেয়ে বড় হয়ে যাওয়ায় 101 প্রিন্ট হচ্ছে না। আচ্ছা, আমাদের যদি এইরকম হয়, আমরা হচ্ছে 10 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করতে চাই, শুরুরটা 10 শেষেরটা 1, তাহলে আমরা যদি এটা রান করি তাহলে আমাদের কী আসবে, রান করি আমাদের কিছুই আসলো না, কেন আসলো না,
কারণ হচ্ছে আমরা কি বলছিলাম, এটা শুরুর ভ্যালু, এটার সাথে আমরা যদি এখানে স্টেপ কিছু না লিখে দিই, তার মানে কি ডিফল্ট স্টেপ এক 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 করে বাড়তেছে, এবং 10-এর সাথে এক যোগ করলে 11 পাচ্ছে, 12 পাচ্ছে, মানে কি সবগুলো একের চেয়ে ছোট। যেহেতু আমাদের এক আপার লিমিট, এই জন্য আমাদের 10, 11 একটাও প্রিন্ট হচ্ছে না। এই জন্য আমাদের দরকার কি, আমাদের 10 থেকে শুরু হবে, স্টেপগুলো হবে কমবে, তাই না? প্রত্যেকটা স্টেপে ভ্যালু কমবে, এই জন্য আমাদের বলে দিতে হবে যে স্টেপ হবে -1। সো 10-এর সাথে -1 হইলে, যোগ হইলে পরের স্টেপে হবে 9, তারপর এরকম করতে করতে 1-এ পৌঁছাবে আমাদের। তো এবার যদি রান করি, আমরা দেখছি 10, 9, 8, 7, এরকম করে সবগুলো প্রিন্ট হইলো। তো আমাদের লুপ বেসিক্যালি এইটাই। আমাদের আর একটা জিনিস দরকার হতে পারে, যে আমাদের লুপ অনেকবারই চলবে, কিন্তু মাঝখানে আমাদের একটা স্টেপ স্কিপ করতে চাই, একটা স্টেপ বাদ দেবো আমরা। সো একটা এক্সাম্পল কী হতে পারে, যে আমরা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করব, কিন্তু একটা সংখ্যা আমি বাদ দিব, সেটা হচ্ছে 7। তাহলে সেটা করা যায় হচ্ছে সাইকেল কমান্ড দিয়ে। সো সাইকেল কমান্ড কি, আমি যদি সাইকেল লিখি, যেইখানে সাইকেল কমান্ডটা পাবে, ওই সাইকেলের পর থেকে যা কিছু আছে ওই ব্লকের ভিতরে সব কিছু স্কিপ করবে, পরের স্টেপে চলে যাবে, মানে লুপ থেকে পুরোপুরি বের হয়ে যাবে না। এক্সিট দিলে কী হয়েছে, লুপ থেকে বের হয়ে যায়, তো এখানে লুপ থেকে বের হবে না, ওই স্টেপটা আর কিছু না করে পরের স্টেপে চলে যাবে। সো আমি যদি এখানে সাইকেল দেই, যেহেতু আমি সাইকেলের পরে আর কিছু করতেছি না, মানে সাইকেলের আগে কিছু করতেছি না, প্রথমেই সাইকেল করে দিলাম, আগের ভ্যালু 1-এর জন্য সাইকেল হইলো, প্রিন্ট হইলো না, পরের স্টেপে চলে গেলো, সাইকেল হইলো, প্রিন্ট হইলো না, পরের স্টেপে চলে গেলো, এরকম করতে করতে কোনো স্টেপে প্রিন্ট হইলো না। সো আমরা সব স্টেপে তো একদম শুরুতে সাইকেল ইউজ করতে পারবো না, যেমন এক্সিট আমি ইউজ করলে একবার শুরুতে বের হয়ে যাচ্ছিলো, তো একটা নির্দিষ্ট কন্ডিশনে আমাদের সাইকেল ইউজ করতে হবে। সো আমরা কী করলাম, যে আমরা শুধু 7-এর জন্য সাইকেল করবো, আগের ভ্যালু যদি 7 হয় তাহলে আমরা বলবো সাইকেল। তো এটা করলে কি হচ্ছে, আমরা যদি রান করি, দেখবো যে 1 থেকে 6 পর্যন্ত সবগুলো ভ্যালু প্রিন্ট হয়েছে, আমাদের এই স্টেটমেন্টটা চলছে, কিন্তু যেহেতু 7 প্রিন্ট হয় নাই, তার মানে কি এই স্টেটমেন্ট পর্যন্ত আসে নাই, যখনই 7 পাইছিল সাইকেল আসছে, সাইকেল আসার মানেই হইতেছে আবার প্রথমে চলে যাবে, মানে লুপের পরের স্টেপে চলে যাবে। সো আমরা যদি এভাবে চেক করতে চাই, যে আমরা হচ্ছে সাইকেল কমান্ডটা শুরুতে একবার প্রিন্ট করব, শেষে একবার প্রিন্ট করব, লিখলাম হচ্ছে স্টার্ট, তারপরে আয়ের ভ্যালুটাও দিলাম, এখানে হচ্ছে এন্ড, এখানেও আয়ের ভ্যালু দিলাম, তাহলে কি হবে, আমরা দেখতেছি যে আমরা যখন স্টার্ট এন্ড দিয়ে, আমাদের যেহেতু শুধু 7-এর জন্য আমাদের সাইকেল হচ্ছে, তো 7-এর আগ পর্যন্ত কিন্তু আমাদের দুইটা প্রিন্টই পাবো, স্টার্ট আই এন্ড আই দুইটাই কিন্তু পাচ্ছে 7 ছাড়া, 1 2 বার হয়েছে, 2 2 বার হয়েছে, 6 2 বার হয়েছে। 7-এর ক্ষেত্রে কি হচ্ছে, লুপে ঢুকেই শুরুতে আমরা একটা প্রিন্ট করতেছি, এই জন্য স্টার্ট 7 প্রিন্ট হইলো, কিন্তু তারপরে যখনই আমরা এই কন্ডিশন স্যাটিসফাই করে সাইকেল করতেছি, সাইকেল যেহেতু পাইছে, সাইকেলের পরবর্তী আর কিছুই আর কাজ করবে না, সাইকেল থেকে শুরু হয়ে পরবর্তী আর কিছু যেহেতু রান করবে না, তো সাথে সাথে লুপটা আবার শুরুতে চলে যাবে, আইয়ের নেক্সট ভ্যালুর জন্য আমাদের আবার কাজ শুরু হবে। সো আমরা দেখতেছি যে এন্ড, আমি পরে যে প্রিন্টটা দিছিলাম ওইটা কিন্তু আর প্রিন্ট হয় না, এন্ড 7 একবার পরবর্তী পরের স্টেপে চলে যেয়ে স্টার্ট 8 রান করা শুরু করছে। সো আমাদের লুপের বেসিক্যালি এটাই সব কিছু, যে এই 3 ধরনের লুপ, আর লুপ থেকে বের হওয়ার নিয়ম হচ্ছে এক্সিট, কোনো একটা স্টেপ স্কিপ করে পরের স্টেপে চলে যাওয়ার কমান্ড হচ্ছে সাইকেল।